যদি পাপ হয়ে যায় হতাশ হবেন না, পাপ হয়ে গেছে হতাশ হবেন না, ওযু করবেন, জায়নামাজে দাঁড়াবেন, দুরাকাত নামাজ পড়বেন, ওই পাপের কথা আল্লাহকে বলে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। যতবার পাপ হবে ততবার নামাজে দাঁড়াবেন, ততবার ওযু করবেন, ততবার দুরাকাত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। শয়তান আপনাকে হতাশ করতে যাবে, ফ্রাস্ট্রেট করতে যাবে, আরে তুমি অন্যায় করেছো, এত বড় বড় পাপ করেছো, তুমি পর্নোগ্রাফি দেখো, তুমি মেয়ের সাথে জেনা করেছো, তুমি মদ খাও, তুমি এই করো, তুমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে, কোন মুখ নিয়ে দাঁড়াবে, এগুলো শয়তানের ওয়াসওয়াসা। কার ওয়াসওয়াসা? আল্লাহ পাক ক্ষমা করতে করতে ক্লান্ত হবেন না, আপনি ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এমন গফুর রহিম। এক ব্যক্তি 99টা খুন করেছে, কয়টা? 99টা খুন করে এক আলেমের কাছে গিয়ে বলেছে যে আমার কি তওবা হবে, সে বলেছে না তওবা হবে না। সে বলেছে কি তওবা হবে না, সে আলেম ছিল না, সে আবেদ ছিল, আবেদ মানে ইবাদত করতে বেশি বেশি, খুব বেশি জ্ঞান ছিল না। আমাদের মতো আমরা কিন্তু ইবাদত বেশি করি, জ্ঞান খুব কম, তো সে ছিল আবেদ, সে বলেছে না তওবা হবে না। তো ও বেটারেও কোপ দিয়ে 100টা খুন করে ফেলেছে, 100 ফিলাম। এবার সে চিন্তা করছে যে আমি কি করব, আরেকজন আলেমের কাছে গিয়ে বলছে আমি 100টা খুন করেছি, তওবা হবে? এই আলেম সত্যিকারের আলেম ছিলেন, তিনি বলেন হ্যাঁ তওবা হবে, তুমি ইস্তেগফার করো এবং এই এলাকা থেকে চলে যাও, অন্য এলাকায় গিয়ে থাকো, অন্য একটা এলাকায় গিয়ে থাকো।